আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই থাকছে মমতা ও উভয়ই নন্দীগ্রামে বড় জয়ের ব্যাপারে আশাবাদী এদিকে মিয়ানমারে বেসামরিক মানুষের মৃত্যুতে তীব্র নিন্দা নিরাপত্তা পরিষদের বিস্তারিত সংবাদে আরো জানবেন তাইওয়ানের টানেলের ভেতরে ট্রেন লাইন চ্যুত নিহত ছত্রিশ এরপর জানবেন করোনা মহামারীতে রোজা রাখার নিরাপদ বলছে ব্রিটিশ গবেষণা এবং সর্বশেষ সংবাদে জানবেন দুই দশক পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পুনরায় আবার গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মমতা ও শুভেন্দু উভয়ই নন্দীগ্রামে বড় জয়ের ব্যাপারে আশাবাদী পশ্চিমবঙ্গের বিধানসভা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী মমতা বলেছেন তিনি নিশ্চিত এই আসনে নব্বই শতাংশ ভোট পেয়ে জয়লাভ করবেন অন্যদিকে শুভেন্দু বলেছেন তিনি অন্তত সত্তর হাজার ভোটের ব্যবধানে মমতাকে হারাবেন পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার এই দফায় রাজ্যের চার জেলার তিরিশ আসনে ভোট হয় দ্বিতীয় দফায় যেসব আসনে ভোট হয় তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কেন্দ্র ছিল নন্দীগ্রাম কারণ এই আসনে নির্বাচন করেন মমতা আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শুভেন্দু তিনি একসময় মমতার ডান হাত ছিলেন শুভেন্দু তৃণমূলের মন্ত্রীও ছিলেন গত ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু গতকাল নন্দীগ্রাম আসনে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট সম্পূর্ণ হয়েছে ভোটের পর মমতা মমতা ও শুভেন্দু উভয়ই দাবি করেন তারা বিপুল ভোটে জিতেছেন মমতা বলেন তিনি নিশ্চিত এই আসনে তিনি জিতবেন তার জয়ের ব্যবধান বেশ বড় নব্বই শতাংশ ভোট পেয়ে জিতবেন তিনি শুভেন্দু বলেন তিনি আগে ঘোষণা দিয়েছিলেন নন্দীগ্রামে মমতাকে পঞ্চাশ হাজার ভোটে হারাবেন কিন্তু ভোট সম্পূর্ণ হওয়ার পর তিনি বলছেন পঞ্চাশ নয় সত্তর হাজার ভোটে মমতাকে হারাবেন শুভেন্দু আরও বলেন আমি তো বলেছি নন্দীগ্রামের মানুষ এখন আমার পাশে আছে সুখে দুঃখে তাদের পাশে আমি ছিলাম ভবিষ্যতেও থাকবো তাই নন্দীগ্রামের মানুষ বাট আমাকে বিপুল ভোটে জয়ী করবে মমতার উদ্দেশ্য শুভেন্দু বলেন আনটিকে একটু শান্তিতে থাকতে হবে আর গুন্ডাগিরি চলবে না দোষণের রাজনীতি বন্ধ করতে হবে এগোতে হবে উন্নয়নের রাজনীতি নিয়ে তিনি দ্বিতীয় দফার ভোটের দিনই রাজ্যের দুটি নির্বাচনী সভায় যোগদান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি সভা করেন চব্বিশ পরগনার জয়নগরে অন্য একটি সভা করেন হাওয়ার উলবেরিয়াতে উলবেড়িয়া সভায় মোদী বলেন দুশোটির বেশি আসন জিতে এবার বাংলার সরকার করতে চায় বিজেপি আর নন্দীগ্রামের নির্বাচনেও বিপুল ভোটে জিততে চলেছে বিজেপির প্রার্থী শুভেন্দু মমতার উদ্দেশ্য করে বলেন এবার দিদিকে দেখুন তাহলেই বুঝে যাবেন দিদি ওপিনিয়ন পোল দিদি এক্সপিড পোল দিদির চোখ মুখ ও হাফভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হাঁটতে চলেছেন নন্দীগ্রাম দেখিয়ে দিল কি হতে যাচ্ছে এরপরই মোদী প্রশ্ন করে তোলেন এবার কি দিদি অন্য কোন আসনে লড়তে চলছেন মোদীর এই কথায় তৃণমূলের রাজ্যসভার সংসদু সুখেন্দু শেখার রায় জোর গলায় জানিয়ে দেয় মমতা নন্দীগ্রাম আসনে বিপুল ভোটে জিততে চলছেন তার আর কোনো আসনে লড়ার প্রয়োজন নেই মমতাও দৃঢ়তার সঙ্গে বলে আমি নন্দীগ্রামের ভোট নিয়ে একদম নিশ্চিত এখানে মা মাটি মানুষের আশীর্বাদ নেই আমি জিতব নব্বই শতাংশ ভোট পাব পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম দফায় নির্বাচিত হয় গত সাতাশে মার্চ প্রথম দফার পাঁচ জেলার তিরিশ আসনে ভোট হয় একই এপ্রিলে হল দ্বিতীয় দফার নির্বাচন ছয়ই এপ্রিলে হবে তৃতীয় দফার নির্বাচন তৃতীয় দফায় তিন জেলার একত্রিশ আসনে নির্বাচন হবে আট দফার নির্বাচনের শেষে দফা আগামী উনত্রিশে এপ্রিল ফলাফল ঘোষণা হবে দুই মে এদিকে মিয়ানমারে বেসামরিক মানুষের মৃত্যুতে তীব্র নিন্দা নিরাপত্তা পরিষদের মিয়ানমারে বিরোধী বিক্ষোভের সহিংসতা ও কয়েকশো বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই নিন্দা জানায় বার্তা সংস্থা এ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় দুই দিন ধরে চেষ্টার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ঘটনার নিন্দা জানিয়ে সর্বসম্মতভাবে একটি বিবৃতি দিতে সক্ষম হলো তবে চীন ও রাশিয়ার কারণে এই বিবৃতির ভাষা আরও কঠোর করা সম্ভব হয়নি মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদ থেকে এই বিবৃতি দেওয়ার উদ্যোক্তা যুক্তরাজ্য বিবৃতি আসার আগে মিয়ানমারের সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছিল নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয় মিয়ানমারের পরিস্থিতি দ্রুত অবনতির ঘটনায় পরিষদের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা এবং নারী শিশু সহ কয়েকশো বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা পরিষদ তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদের বিবৃতির খসড়া হাতে পেয়েছে বার্তা সংস্থা এ এতে দেখা গিয়েছে পশ্চিমা দেশগুলো মিয়ানমারের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবৃতিতে যুক্ত করতে চেয়েছিল কিন্তু মিয়ানমারের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র চীন বিবৃতিতে বিষয়টি যুক্ত করার বিরোধিতা করে তা আটকে দেয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে গত ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী হয় অং সহ তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের সেনাবাহিনী মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের সেনাবাহিনী রক্তকয়ী দমন প্রেরণের মুখেও দেশটির গণতন্ত্রপন্থীরা টানা বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও গ্রেফতার হওয়ার নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন মিয়ানমার সামরিক বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা সমালোচনার ঝড় বইছে মিয়ানমারের জান্তার উপর নিষেধাজ্ঞা সহ নানা চাপ বাড়িয়ে চলেছে আন্তর্জাতিক সম্প্রদায় এরপর থাকছে তাইওয়ানে টানেলের ভেতরে ট্রেন লাইনচ্যুত নিহত ছত্রিশ তাইওয়ান একটি টানেলের ভেতরে ট্রেন লাইনচ্যুত হয়েছে এতে কমপক্ষে ছত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে বাহাত্তর জন আজ শুক্রবার সকালে দেশটির পূর্ব অঞ্চলীয় হুয়ালিয়ান শহরে এই দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর তাইপে তাইটং যাচ্ছিল ট্রেনে প্রায় তিনশো পঞ্চাশ জন যাত্রী ছিল যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন পর্যটক ইতিমধ্যে আশি থেকে একশো জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রেনের ভেতরে এখনও অনেক মানুষ আটকে আছেন আটক লোকজনকে উদ্ধারে জোর তৎপরতা চলছে হতাহতের সংখ্যা বাড়তে পড়ে বলে আশঙ্কা জানানো হয়েছে এদিকে করোনা মহামারীতে রোজা রাখা নিরাপদ বলছে ব্রিটিশ গবেষণা গত বছর ব্রিটেনের রমজান মাসে রোজা রাখার ফলে মুসলমানদের মধ্যে করোনা ভাইরাসের মারা যাওয়ার হার বাড়েনি বলে সে দেশের নতুন এক জরিপের ফলাফলে জানা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গতকাল বৃহস্পতিবার পিআর রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ ওই জরিপের ফল প্রকাশ করেছে তাতে বলা হয়েছে গত বছর রমজান মাসে রোজার রাখা ব্রিটিশ মুসলমানদের মধ্যে করোনায় মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি প্রসঙ্গত রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীদের সুবায়শ আদিকের আগে থেকে সূর্যাস্ত খাবার খাওয়া ও পান করা থেকে বিরত থাকা এছাড়া সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকা জানা গেছে ব্রিটেনে প্রায় ত্রিশ লাখ মুসলিমের বসবাস তাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশিয়ার বংশভূত করোনার অন্য সম্প্রদায়ের মতো মুসলমানরাও আক্রান্ত হয়েছে তবে এই জরিপে দেখা গেছে রমজান মাসে রোজা রাখার সঙ্গে করোনার কোনো মৃত্যুর সম্পর্ক নেই বরং রোজা রাখা ব্যক্তি করোনায় মারা যাওয়ার প্রমাণ সে দেশে পাওয়া যায়নি এবং সর্বশেষ সংবাদে জানবেন দুই দশক পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পুনরায় গ্রেফতার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুজালেমের বাসিন্দা মাজদ বারবার ইসরায়েলি কারাগার অন্তরালে কাটিয়েছেন বিশ বছর দুই দশকের বন্দিত্বের পর পঁয়তাল্লিশ বছর বয়সী ফিলিস্তিনি এই বন্দি সোমবার জেল থেকে মুক্তি পান কিন্তু মঙ্গলবার তাকে আবার গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী পরে বুধবার বিকেলে অবশ্য তাকে সেরে দেওয়া হয় জানান এনজিও সংস্থা হানজালা সেন্টার ফিলিস্তিনি স্বাধীনতা কমি সংগঠন পপুলার ফর লিবারেশন অব প্যালেস্টাইন এর সদস্য মাজত বারাককে দুই সালে দ্বিতীয় ইন্তিফার শুরুতে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী কারাগারে অভ্যন্তরীণ থাকার ২০ বছর পর সোমবার মুক্তি পেয়েছে রুল চারেমে রাস আল আমুদ মহলায় নিজ বাড়িতে ফিরে আসেন মাজুদ বারবার দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্তি পাওয়ার উৎসবমুখর পরিবেশে মাজদকে বরণ করে নেন পরিবার ও প্রতিবেশীরা সামাজিক যোগাযোগ মাধ্যম মাজদকে বরণ করে নেওয়ার ভিডিও ভাইরাল হয় ফিলিস্তিনি কারাবন্দীদের অধিকার সংগঠন আদামিরে মার্চ পর্যন্ত তথ্য অনুসারে মোট চার হাজার চারশো ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছে এর মধ্যে তেত্রিশ জন পঁচিশ বছরের বেশি মেয়াদের কারাদণ্ড ও সাতান্ন জন বিশ বছরের বেশি মেয়াদে কারাভোগ করছেন মাজদ বারবারের মতো পূর্ব জেরুজালেম থেকে মোট তিনশো বন্দী ইসরায়েলি কারাগারে বন্দী আছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন